আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের ব্লগটা মোটামুটি আমার একটা ডেইলি লাইফ ব্লগ, আর সাথে বেশ কিছু রান্নাবান্নাও থাকছে। তো আজকের ব্লগটা আমি সকাল সকালই শুরু করেছি, ঠিক সকাল না, এখন প্রায় 11টার মতো বাজে। কিছুক্ষণ আগে বাসায় বাজার এসেছে, সবজি বাজার। তো দেখলাম যে ফ্রিজের অবস্থা খুব একটা সুবিধার না, তো নতুন বাজারটা গুছানোর আগে আমি ফ্রিজটা একটু ক্লিন করে নিলাম, তারপরে সবজিগুলোকে জায়গা মতো সেট করলাম। আর এখন আমি চলে আসলাম বারান্দায়, আমি কিছু পুদিনা পাতার গাছ লাগাবো। এই রমজানে আমাদের প্রায় প্রায় পুদিনা পাতা কেনা হয়, সেখান থেকে পাতাগুলো নিয়ে আমরা ইউজ করে ফেলি। আর তারপরে যে ডালগুলো থাকে তার মধ্যে একটু মোটা টাইপের যেগুলো থাকে, আবার যেগুলো থেকে দেখা যায় একটু শেকড় বের হয়েছে, সেগুলো আমি এরকম মাটিতে লাগিয়ে দেই। তো দেখা যায় 10-15 দিন পরে সেখান থেকে খুব সুন্দর পাতা বের হয়েছে। তো আমার অলরেডি একটা পুদিনা পাতার টব আছে, যেটা কিনা আমি এরকম কোন এক রোজার মধ্যে লাগিয়েছিলাম। আজকের প্রায় 3-4 বছর ধরে এখান থেকে আমরা পুদিনা পাতা খাচ্ছি। আর এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা আমি এই রমজানের প্রথম রোজার দিন লাগিয়েছিলাম, এবং এই 10-15 দিনে মাশাল্লাহ এত সুন্দর করে পাতা বের হয়েছে, এত সুন্দর গ্রো করছে, এগুলো দেখতেও অনেক ভালো লাগে, আর নিজের হাতে লাগানো বলে কথা। এছাড়া দেখা যায় হয়তো একটু সালাদ বানাচ্ছি, একটু জুস বানাচ্ছি বা কিছু রান্না করছি, চট করে দুটো পাতা নিয়ে ইউজ করে ফেলছি, এটা খুবই মজার একটা ফিলিংস। আর এদিকে বাইরে রোদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, লাস্ট কয়েকদিন ধরে বেশ ভালোই গরম শুরু হয়ে গেছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের বাসায় কিন্তু আমরা ভালোই বাতাস পাই। তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে, আমার শাশুড়ির রান্নাবান্নার পার্ট শেষ, এখন আমি রান্না করব। আজকে আমি চিকেন রান্না করব। তো আমাদের বাসায় চিকেনটা মোটামুটি একটা রেগুলার আইটেম, তবে আমার আজকে রেগুলার চাইতে একটু ভিন্ন স্বাদের চিকেন খেতে ইচ্ছা করছিলো, তো এই জন্য আজকে চিকেন রান্নার দায়িত্বটা আমি নিয়েছি। তো আমি কিন্তু কোনো স্পেসিফিক রেসিপি ফলো করছি না, আমি একদম আমার মনের মাধুরী মিশিয়ে রান্না করছি, মানে যা মনে আসছে তাই করছি। এখন আমি প্রথমে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছি, আর তারপর আমি এটাকে উঠিয়ে নিইনি, তার মধ্যেই আমি সব মশলাগুলো দিয়ে নিয়েছি, আদা রসুন জিরা ধনিয়া, তারপর অল্প একটু লাল মরিচের গুঁড়া, আর হলুদ আর লবণটা আমি এই পর্যায়ে অ্যাভয়েড করেছি, যেহেতু আমি ভাজার আগে এগুলো দিয়েছিলাম। তো এখন আমি চিকেন আর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চিকেন আর মশলা দুইটাই একসাথে কষানো হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিব একটা স্পেশাল মশলা। এই স্পেশাল মশলাটা অ্যাকচুয়ালি কিছুই না, আমার লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমি মেহমানদের জন্য তান্দুরি চিকেন করেছি, তো সেই চিকেন ম্যারিনেশনের কিছু মশলা রয়ে গিয়েছিল, যেটা কিনা আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমি সেটা নামিয়েছি, আর এটা সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি এই চিকেনের মধ্যে, সাথে একটু বাটিটাও ধুয়ে দিলাম। তো বেসিক্যালি এই মশলাটার মধ্যে টক দই, সরিষার তেল, লাল মরিচের গুঁড়া, একটু তান্দুরি মশলা, গরম মশলা, এরকম মিক্স কিছু মশলা ছিল। তো এই কারণে এটা আমি এই চিকেনে ইউজ করেছি, যাতে করে একটু ডিফারেন্ট একটা ফ্লেভার পাই। তো এই পর্যায়ে এসে আমার মনে হলো যে আমি যদি এখানে টমেটো অ্যাড করি তাহলে এটার ফ্লেভারটা আরও ভালো আসবে, তো আমি তাড়াতাড়ি করে একটা টমেটো কেটে এখানে দিয়ে দিলাম। আজকের এই রান্নায় আমার চেষ্টা ছিল যাতে এক্সট্রা কোনো পানি ইউজ না করি, তো সেই যে বাটি ধুয়ে একটু পানি দিয়েছিলাম এর বাইরে কিন্তু আমি আর কোনো পানি ইউজ করিনি, চিকেনের পানিতেই চিকেনটা রান্না হয়েছে। তবে যেহেতু আজকে এটা একটু মশলাদার গ্রেভিটা, এই কারণে আমাকে বারবার নাড়াচাড়া করতে হয়েছে। তো আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি শুরু থেকে এখন পর্যন্ত কোনো পেঁয়াজ ইউজ করিনি, কারণ আমার ইচ্ছা ছিল যে লাস্টের দিকে আমি পেঁয়াজটা অ্যাড করব, মানে একটা দো পেঁয়াজে একটা ভাব আসার জন্য। তো লাস্টের দিকে আমি যখন রান্নাটা প্রায় শেষ তখন আমি পেঁয়াজটা অ্যাড করেছি, আর পেঁয়াজটা জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি একটু ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের চিকেনে আমি খুব একটা ঝোল রাখতে চাচ্ছিলাম না, আমি এটাকে ভুনা ভুনাই রাখতে চাচ্ছিলাম। তো এটার কী নাম দেবো আমি জানি না, চিকেন ভুনা না মশলা চিকেন না চিকেন দো পেঁয়াজা, তবে এটা দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে, আর এত সুন্দর স্মেল আসছিল, তান্দুরি মশলার অনেক সুন্দর একটা স্মেল আসছিল। তো আমি রোজার কারণে তো টেস্ট করতে পারছিলাম না, তবে এটার স্মেল আর লুকে আমার একদম মনটা খুশি হয়ে গিয়েছিল। তো চিকেন রান্না শেষে আমি এখন একটু গোসল নামাজ এসব করে নিলাম। তো আজকে আমাদের ইফতারের আইটেম ছিল ছোলা পেঁয়াজ বেগুনি এসব, তো আজকে আমি আর ইফতার আয়োজনটা দেখাচ্ছি না, আমি চলে যাচ্ছি নেক্সট দিনে, নেক্সট দিনের ইফতার আয়োজনে। তো প্রথমেই আমি এখন বেলের শরবত বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি।
এরকম গরমের দিনে বেলে শরবত কিন্তু খুবই উপকারী, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তবে এই বাসায় আমি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমরা তিনজন ছাড়া আর কেউই বেলে শরবত খায় না। আমার হাজবেন্ড, আমার ননদ, আমার বাচ্চারা কেউই বেলে শরবত খায় না। তো আমি আমাদের তিনজনের জন্যই শরবত বানাচ্ছিলাম। আর বেলে শরবত বানানোর যে প্রসেস, আমার মনে হয় এটা অলমোস্ট সবাই জানে। তারপর আমি চলে আসলাম বেগুনের জন্য বেসন গোলাতে। তো আমি প্রায় সময় বলি যে আমার হাতের বেগুনি সবাই অনেক পছন্দ করে, আমার আজকের বেগুনি সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে। তো আজকে আমি আমার বেগুনের যে বেসন সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো বেগুনি হওয়ার জন্য কিন্তু বেসনটা অনেক ইম্পর্ট্যান্ট, সব বেসনে বেগুনি ভালো হয় না। বেগুনি ভালো হওয়ার জন্য মটর ডালের বেসন এবং বুটের ডালের বেসন, এই দুইটা বেসন কিন্তু অনেক ভালো। তো এবছর আমরা যেটা করেছি, আমরা সমপরিমাণ মটর ডালের বেসন আর বুটের ডালের বেসনকে মিক্স করে এবছর আমরা ইউজ করছি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি আর তার জন্য নিয়েছি 2/3 কাপ পরিমাণ চালের গুঁড়া, মানে 1 কাপ বেসনের জন্য 1/3 কাপ চালের গুঁড়া আমি নিয়েছি। আর তার মধ্যে আমি আমার প্রয়োজনীয় মশলা, এটা আপনার যার যার পছন্দ মতো, আমি একটু হলুদ, একটু মরিচ, একটু ধনিয়া আর লবণ দিয়েছি। দিয়ে আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। আর পানির ব্যাপারে একদমই কেয়ারফুল থাকতে হবে, পানি প্রতিবার অল্প অল্প করেই দিতে হবে, কারণ পানি বেশি হয়ে গেলে সেটা ব্যালেন্স করার মতো ঝামেলার নাই। পানি মেশানোর পর যখন এটা এরকম একটা থকথকে ঘনত্বে চলে আসবে, তারপর এটাকে আমি রেস্টে রেখে দিব মিনিমাম 15-20 মিনিটের জন্য। তো এই 15-20 মিনিট সময়ের মধ্যে আমি আমার আসরের নামাজ পড়ে নেই, বেগুন কেটে নেই, তারপরে অনেক সময় পেঁয়াজও ভাজা স্টার্ট করে দেই। এই করতে করতে আমার 15-20 মিনিট হয়ে যায়। তারপর আমি বেসনের ফাইনাল প্রসেসিং করি। তো বেসনটা কিন্তু এখনও আগের মধ্যে থকথকে আছে। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি শুরুতে অ্যাড করি না, লাস্টের দিকে অ্যাড করি, কারণ বেকিং পাউডারটা শুরুতে অ্যাড করার পর যদি এটা রেস্টে রাখি বেশিক্ষণ, তাহলে বেগুনিটা তেলে দেওয়ার পর সেটা ফেটে যায়। তো এরপর আমি এখানে একটু গরম তেলও দিয়ে দিচ্ছি, আর তারপর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। তো পারফেক্ট আর সুন্দর বেগুনির সিক্রেট এটাই, এই বেসনটাকে যত ভালোভাবে ফেটবেন তত সুন্দর আর স্মুথ হবে ব্যাটারটা, আর তত সুন্দর হবে বেগুনিটা। এই বেসনটাকে যতই ফেটবেন দেখবেন যে সেই ঘন থকথকে ব্যাটারটা একটা সিল্কি স্মুথ টেক্সচারে চলে এসেছে, কোনো প্রকার পানি অ্যাড করা ছাড়াই। এই পর্যায়ে খুব একটা পানি অ্যাড করার প্রয়োজন হয় না। তারপরও যদি মনে হয় যে ব্যাটারটা একটু বেশি ঘন আর একটু পাতলা চাচ্ছেন, তাহলে কাইন্ডলি এভাবে চামচের সাহায্যে পানি দিবেন, অল্প অল্প করে, একদম ঢেলে দিবেন না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটার চান্স আছে। তো আমি 1 টেবিল চামচের মতো পানি এখানে অ্যাড করেছি। এখন আমি এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এই যে দেখেন সেই থকথকে ব্যাটারটা কত সুন্দর একটা টেক্সচারে চলে এসেছে। বেগুনি বানানোর জন্য বেসন একদম রেডি, এখন আমি চলে যাচ্ছি ভাজতে। আর বেগুনি ভাজার সময় কিন্তু বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয়। তো সবার আগে যেটা, সেটা হচ্ছে যে তেলটা হতে হবে খুবই গরম, আর চুলার আঁচটা থাকতে হবে মিডিয়ামে। মানে হাই হিটে বেগুনি করতে গেলে দেখা যায় যে হয়তো ফুলবে কিন্তু সেটা ক্রিস্পি হবে না, এবং সেটা পুড়ে যাওয়ারও চান্স বেশি থাকে। তো মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে যদি বেগুনিটা ভাজা হয়, তাহলে কিন্তু সেটা একটা সময় ক্রিস্পি হয়। একদম গরম তেলে যখন বেগুনিটা ছেড়ে দিবেন, তখন দেখবেন যে নিজে নিজেই এটা ফুলতে শুরু করেছে। আর বেগুনি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু উল্টে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু আবার এটা ছিদ্র হয়ে যাওয়ার চান্স থাকে। আর সবসময় চেষ্টা করবেন বেগুনিটা এরকম গর্ত কোনো কড়াইয়ের মধ্যে ডুবা তেলে ভাজতে। যদি অল্প তেলে বেগুনি ভাজতে যান, সেটা কখনোই সুন্দর হবে না, কারণ ফুলকো বেগুনের জন্য ডুবো তেলটা কিন্তু একদম মাস্ট। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করার, আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনেও সেগুলো টিপস আকারে দিয়ে দিব। তো এখন আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে বেগুনিগুলোকে ভাজছি, যাতে করে এটা একটু ক্রিস্পি হয়। আমি নিজে কিন্তু বেগুনি বানানো শুরু করেছি বিয়ের পর থেকে। তো শুরু থেকে আমি ইউটিউবের বিভিন্ন রেসিপি, আমার শাশুড়ির দেওয়া টিপস, এসব ফলো করেই বানিয়ে আসছি। তো ইউটিউবের বিভিন্ন রেসিপি ফলো করতে করতে আর লাস্ট 5 বছর ধরে বেগুনি বানাতে বানাতে আমি মনে করি আমার নিজেরই এখন একটা রেসিপি হয়ে গেছে। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি নিজেও কিন্তু এক্সপেরিমেন্টের জন্য মাঝে মাঝে অমুক তমুক বিভিন্ন ভাইরাল রেসিপি ফলো করেছি, তবে ঘুরে ফিরে আমার এই নিজের রেসিপিতেই কিন্তু শান্তি লাগে।
আপনারাও এক্সপেরিমেন্ট হিসেবে আমার রেসিপিটা ফলো করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো বেগুনিটা যখন একটু লালচে কালার হয়ে আসবে তখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার আজকের বেগুনি। মাশাআল্লাহ প্রত্যেকটা বেগুনি অনেক সুন্দর ফুলেছে আর ক্রিসপিও হয়েছে। তবে আমি একটা কথা বলে নিতে চাই, এই ক্রিসপিনেসটা কিন্তু 1-1.5 ঘন্টার বেশি থাকবে না, যেহেতু আমি এখানে সোডা ইউজ করিনি, কারণ সোডার ফ্লেভারটা আমার একদমই ভালো লাগে না। তা আপনারা যদি লং লাস্টিং ক্রিসপিনেস চান তাহলে আপনারা একটু সোডাও অ্যাড করতে পারেন। তো বেগুনি বানানোর শেষে আমি এখন এখানে চলে আসলাম আলুর দম রান্না করবো আজকে। আজকে আমাদের ইফতারের মেনু হচ্ছে আলুর দম আর তার সাথে লুচি। তো আলুর দমটা আমি খুব বেসিকভাবে রান্না করি, এর জন্য আমি একটু গরম মশলা নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর এরপর টমেটো আর এরপর যে বেসিক মশলা আদা রসুন জিরা হলুদ মরিচ ধনিয়া এইসব কিছু দিয়েছি। তারপর মশলাটা কষানো হলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এখানে দিয়ে দিলাম। তো আলুর দমটা আমরা সবাই জানি যে ছোটো ছোটো আলু দিয়ে আলুর দমটা অনেক ভালো হয়, তবে এখন তো ছোটো ছোটো আলু নেই, এই কারণে বড় আলুগুলোকে আমি এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এরপর আলু আর মশলাগুলোকে বেশ অনেকক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিয়েছি, যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা, তো জাস্ট একটা গ্রেভির জন্য পানিটা দেয়া। আলুটা কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি এখানে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব লাস্টে, আর এই রান্নাটার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় যদি লাস্টে একটু টক জাতীয় কিছু অ্যাড করা যায়, যেমন তেঁতুলের মার অথবা টক আচার এরকম কিছু যদি অ্যাড করা যায় তাহলে এটা টেস্টটা খুবই ভালো আসে। তো ঝোলটা একটু বেশি থাকা অবস্থাতেই আমি এটা নামিয়ে নিই, কারণ যেহেতু এটা আলুর তরকারি ঠান্ডা হওয়ার পর দেখা যায় ঝোল অনেকটাই কমে গেছে। তো পাশের চুলায় আমি আবার এদিকে লুচি ভেজে নিচ্ছি, আর লুচিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ফুলছে, আর লুচি তেলে দেওয়ার পর যে ফুলে ওঠার ব্যাপারটা এটা আমার এত ভালো লাগে, আমার মন চায় শুধু ভাজতেই থাকি ভাজতেই থাকি আর ভাজতেই থাকি। আপনাদের আর কার কার আমার মতো অবস্থা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। তো আমার লুচি ভাজা শেষ, আলুর দম করা শেষ, মোটামুটি আজকের মতো আমার চুলার কাজ শেষ। এখন আমি চলে যাচ্ছি বেলের শরবতটা রেডি করতে। তো ফ্রিজ থেকে বের করে আমি বেলের পাল্পগুলোকে ভালোভাবে কষে নিয়েছি, তারপরে ছেঁকে এর বিচি আঁশগুলোকে আলাদা করে নিয়েছি। এরপর আন্দাজ মতো চিনি বিট লবণ আর ঠান্ডা পানি দিয়ে বেলের শরবতটা রেডি করে ফেললাম। শরবতের টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল, আর এই গরমের মধ্যে ঠান্ডা যে কোনো কিছু খেতেই কিন্তু এমনিতেই ভালো লাগে। এরপর আমি সবগুলো আইটেম আমার প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম, আর আজকের ইফতারে ছিল তরমুজ আলুর দম বেগুনি লুচি আর তার সাথে একটু সেমাইও করা হয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি সেমাই দিয়ে লুচি খেতে অনেক পছন্দ করে। তো এই ছিল আমাদের আজকের ইফতার আয়োজন, আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের ব্লগে অনেক বেশি রান্নাবান্না হয়েছে, অনেকদিন পর আমি এত রান্নাবান্নার রেসিপি শেয়ার করেছি ব্লগে। আশা করছি আপনাদের ভালোই লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।